বন্ধুরা এটা রাধার বাড়ি চলুন দেখেনি রাধা নিজের বাড়িতে কি করছে সকাল হয়ে গেছে উঠে পড়ি উঠে আগে সকালের বাসি কাজগুলো সেরে নি আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নি আরে হ্যাঁ হ্যাঁ মাধুরী এত চিল্লাস না আমি তোকে এক্ষুনি দিচ্ছি ঘাস এনে দাঁড়া বাসি ঘরটা ঝাড় দিয়ে তোকে আমি এক্ষুনি ঘাস এনে দিচ্ছি আর চিল্লাস না এই নে মাধুরী ঘাসগুলো খেয়ে নে যাই আমিও গিয়ে রান্নাটা বসিয়ে দিই নাহলে তো অনেক দেরি হয়ে যাবে গুড্ডু উঠে আবার খেতে চাইবে কোথায় হাঁড়িটা কোথায় হাঁড়িটা উনুনে বসিয়ে দিই হাঁড়িতে জল দিয়ে দিই ভাতের জন্য চাল দিয়ে দিই হাড়িতে। এবার ঢাকা চাপা দিয়ে দিই ভাতটাকে ঘরে তো কোনো সবজি নেই কি বানাবো ভাবছি যাই উনুনে আগুন ধরানোর জন্য কাঠ নিয়ে আসি আরে কাঠও তো প্রায় শেষের দিকে মনে হয় এই সপ্তাহে আবার যেতে হবে খড়ি ভাবছি দিদির জমিতে গিয়ে কিছু শাক তুলে নিয়ে আসবো সেদিন দেখেছিলাম দিদির জমিতে অনেক ভালো ভালো নটে শাক হয়েছিল আর নোটে শাক তো আমার খুবই পছন্দ যাই তাহলে একটু দিদির জমির দিকে যাই দিদির জমিতে তো খুব ভালো নোটের শাক হয়েছে সেদিন দেখে এসেছিলাম আগুন তো প্রায় ধরিয়েই দিয়েছি ভাতটা হতে থাক আমি যাই যাই একবার দিদির জমির দিকে নিয়ে না ও আবার ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেবে আসো বাবা চলো আমরা জমিতে যাই শাক তুলে নিয়ে আসি চলো যাই হাঁটতে হাঁটতে দিদির জমির দিকে তাহলে চলো শোনা বাবা আমরা শাক তুলে নিয়ে আসি জমির থেকে আর দেখছি প্রিয়াও এসেছে শাক আমি যাই মা মা দেখো রাধা আনতে এসেছে শাক তুলতে মনে আমাদের জমিতে ও মা দেখো দেখো আরে রাধা তুই এসেছিস আয় আয় বোন আয় আমরা একসাথে শাক তুলি আয় হ্যাঁ রে দিদি আমিও শাক তুলতে চলে আসলাম ওই ঘরে দেখছি একটাও সবজি নেই শুধু একটু টমেটো আছে আর হচ্ছে কিছু ডাল আছে ভাবলাম একটু শাক তুলে নিয়ে যাই ডাল ভাত হয়ে যাবে আর সাথে শাক আরে ভালো করেছিস আয় আয় আমরা শাক তুলি আমিও বাড়িতে এখনো রান্না বসাইনি বুঝলি তো তাহলে বলছি কি তোমার আর রান্না করতে হবে না আজকে চলো শাক তুলে আমাদের বাড়িতে নিয়ে যাই তারপরে একসাথেই রান্না করে ওখানেই খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে ঠিক আছে আর জামাইবাবুর জন্য পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে ঠিক আছে আয় আমরা দেখ কত শাক হয়েছে শাক কিছুদিন আগেই তোর জামাইবাবু এখানে লাগিয়েছিল বীজ আর দেখ পুরো ভরে গেছে কত নোটে সুন্দর একদম তাজা তাজা রাধা আন্টি গুড্ডুকে আমার কোলে দাও আমি গুড্ডুকে কোলে নি গুড্ডুকে আমি কতদিন ধরে কোলে নি না হ্যাঁ হ্যাঁ রাধা তুই এক কাজ কর গুড্ডুকে প্রিয়ার কোলে দিয়ে দে আর তুই আর আমি শাক তুলি ঠিক আছে আচ্ছা দিদি ঠিক আছে এই নাও প্রিয়া নাও ভাইকে নাও আসে গুড্ডু তুমি আর আমি খেলা করি আরে দেখো কি সুন্দর হাসছে আমার ভাই আরে হয়েছে তোমার আরে কটা ভালো ভালো শাক তুলি আরে সব শাকগুলো একদম কি তাজা কোনটা ছেড়ে কোনটা তুলবো বাহ কি সুন্দর আর শাকগুলো থেকে একটা কি সুন্দর টাটকা গন্ধ বেরোচ্ছে না রে দিদি হ্যাঁ রে এই শাক খেতে খুব স্বাদ লাগবে তোর জামাইবাবু তো কোনো সারই ব্যবহার করে না এই জমিতে হুম তার জন্য একটা কি সুন্দর গন্ধ তুলি দিদি দেখ না এদিকে শাক গুলো কি টাটকা মনে হচ্ছে আজকেই পুরো জমি শেষ করে দি আরে রাধা দেখ গাবলা তো ভরে যাচ্ছে আর বেশি তুলিস না আর কটা তুলি না দিদি জামাইবাবুর জমি বলে কথা শালি খাবে না কে খাবে তুইও না রাধা রাধা করছে এই তো শোনা আমি আসছি আর একটু রাখো ভাইকে দাঁড়াও শাকগুলো তুলে নি দিদি চল আর লাগবে না মনে হচ্ছে অনেক শাক তুলে নিয়েছি একদম ভরে গেছে ঝুড়ি এত আবার রান্না করলে নষ্ট হয়ে যাবে লাগলে আরেকদিন আবার তোলা যাবে বাড়িতে চলে আসলাম আয় আয় দিদি চল এই তো বস আমি শাকগুলো এখানে রাখি চলো গুড্ডু তুমি আর আমি ওখানে বসে বসে খেলা করি বিছানায় চলো খুব মজা করবো আমরা আজকে আজকে তো আমার স্কুলও নেই আশুগুড্ডে তোমাকে একটা গল্প শোনাই একটা জঙ্গলে একটা হাতি ছিল আর একটা ছোট্ট পিঁপড়ে রাধা দে আমি রসুনটা ছাড়িয়ে দিই আর তুই যা শাকগুলোকে ধুয়ে নিয়ে আয় শাকের মধ্যে একটু রসুন ফোড়ন দিলে বেশ ভালোই লাগবে হ্যাঁ হ্যাঁ দিদি তাই করছি আমি আর দিদি দেখো তো ভাতটা হয়েছে কিনা আমি তো যাওয়ার আগে উনুনে ভাত চাপিয়ে দিয়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে রাধা আমি দেখছি দেখি ভাতটা হয়েছে নাকি আরে রাধা ভাত তো পুরো হয়ে গেছে রে ঠিক আছে দিদি তুমি নামিয়ে নাও আমি শাকটাকে ধুয়ে নিয়ে আসছি রাধা তো শাকটাকে ধুতে গেল আমি ভাতের হাড়িটা তাড়াতাড়ি আয় কড়াই তো গরম হয়ে গেল আমি তো রসুন ছাড়িয়ে ফেলেছি তাড়াতাড়ি আয় হ্যাঁ দিদি এই তো ধুয়ে নিয়ে আসলাম দাঁড়াও ওইবার আমি একটু কেটে দিচ্ছি হয়ে গেছে চল ধরিয়ে দিয়েছি আরে কড়াইও গরম হয়ে গেছে হ্যাঁ আমি এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি আচ্ছা দেখ তেলটাও গরম হয়ে গেছে এবার রসুনটা দিয়ে হ্যাঁ দিদি দাও এখানে কুচিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দিটু শাকের মধ্যে যদি একটু রসুন ফোড়ন দেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে খেতে তার উপরে জমির একদম টাটকা শাক কত ভালো লাগবে বলতো দিদি হ্যাঁ সত্যি বলছিস আরে কি সুন্দর গন্ধ বেরিয়েছি রসুনের দিয়ে দাও হ্যাঁ দিদি এবার শাকটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু নুন আর একটু হলুদও দিয়ে দি চলে এবার ঢাকনাটা উঠিয়ে দেখি হয়েছে কিনা আরে রাধা দেখ আমাদের শাক তো একদম রেডি চল উনুনটা দে হ্যাঁ দিদি নিভিয়ে দাও হ্যাঁ এবার এটাকে নামিয়ে নি নে এবার একটু মুসুরির ডাল চাপা দেখি দিদি ডালটা হলেই হয়ে যাবে এই তো আমাদের সব কিছু রান্না কমপ্লিট ডাল শাক ভাত চল এখন প্রিয়াকের গুড্ডুকে খেতে দিয়ে দি কি বল রাধা হ্যাঁ দিদি খেতে দিয়ে দি বাচ্চাগুলো তো খিদে লেগেছে অনেকক্ষণ ধরে কিছু খায় না আসো আসো প্রিয়া গুড্ডু আসো খেয়ে নাও আসছি মা বা এই বাড়ি থেকে তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কি রে কুসুম রাধা তারা কি করছি এই তো দিদি আমরা রান্না বান্না করলাম আরে কি সুন্দর রান্না করেছিস তোরা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তোদের বাড়ির থেকে জানিস তো ডাল ভাত আবার শাকও হ্যাঁ দেখো কুসুম দিদি রান্না করলো বসো খেয়ে যাও আরে কুসুমের রান্নার তো জবাবই নেই অনেকদিন হলো কুসুমের হাতে রান্না খাই না বুঝলি তো রিমা দিদি আসো বসো আমাদের সাথে খেয়ে যাও আরে হ্যাঁ হ্যাঁ তা তো খাবো এত সুন্দর গন্ধ শুনে কি বসে থাকা যায় দেখে নি তারপর তারা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ